আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি ভালো রয়েছেন। অনলাইন আর্নিং জগতে সাধারণত দুটি মেথড রয়েছে। প্রথমত হচ্ছে ফ্রি মেথড, আরেকটি হচ্ছে পেইড মেথড। যারা স্টুডেন্ট অথবা আনএমপ্লয়েড রয়েছেন অথবা জব খুঁজছেন, সাধারণত তারা ফ্রি মেথডে কাজ করে আর্নিং জেনারেট করতে পারেন খুব সহজেই। বিশেষ করে যে অ্যাপসগুলো রয়েছে বা ওয়েবসাইটগুলো রয়েছে সেই ওয়েবসাইটগুলোতে বা অ্যাপসগুলোতে। কিন্তু আবার অনেকেই রয়েছেন দীর্ঘমেয়াদী আর্নিং জেনারেট করার জন্য তাদেরকে ইনভেস্ট করতে হয় বিভিন্ন অ্যাপসে বা ওয়েবসাইটে। আজকে আমি এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব যে ওয়েবসাইটের মধ্যে আপনি ইনভেস্ট করে আর্নিং করার অপরচুনিটি পাবেন দীর্ঘমেয়াদে। সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আপনি বুঝে যাবেন যে আসলে আমার আলোচনার পরে বা ভিডিওটি সম্পূর্ণ করার পরে এখানে কীভাবে কাজ করতে হয়। স্টেপ বাই স্টেপ দেখলে আপনি সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন। সো এই ওয়েবসাইটের নাম পর্দে আপনারা দেখতে পাচ্ছেন, এটির নাম হচ্ছে crowd1.com। গুগল প্লে স্টোরের মধ্যে গিয়ে সরাসরি যদি আপনি গুগল ক্লাউড ওয়ান লিখে সার্চ দেন তাহলে অবশ্যই এই অ্যাপসটি পেয়ে যাবেন এবং এই অ্যাপসটি ইনস্টল করে আপনি আপনার মোবাইলের মধ্যে কাজ করতে পারবেন অথবা কম্পিউটারের মধ্যে কাজ করতে পারবেন খুব সহজেই। প্রায় এক বছর আগে চালু হওয়া এই ওয়েবসাইটটি বা অ্যাপসটি দুর্দান্তভাবে র্যাঙ্কিং করে যাচ্ছে এবং আমি একটু পরে স্ট্যাটিস্টিক দেখাচ্ছি। এটি মূলত হচ্ছে নেটওয়ার্ক বিজনেস যেটি অ্যাফিলিয়েট সিস্টেম দ্বারা পরিচালিত। আবার অনেকে প্রশ্ন করে থাকেন যে অ্যাফিলিয়েট যেহেতু বলছি যে এখানে প্রোডাক্ট সেল করার প্রোডাক্ট সেল করতে হবে বা এ ধরনের কিছু, কিন্তু তা নয়। আপনাকে আমি প্রথমে স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। সো আপনি যদি ইনফরমেশানগুলো পেয়ে যান তাহলে এই ওয়েবসাইটটিতে দীর্ঘমেয়াদী কাজ করার অপরচুনিটি পাবেন। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। সো ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। অলরাইট, আমি মূল স্ক্রিনে চলে এসেছি। এটির নাম হচ্ছে crowd1.com। আমি প্রথমে অ্যালেক্সা র্যাঙ্কিংটা দেখিয়ে দিচ্ছি। যে কোনো ওয়েবসাইট বা অ্যাপস আপনাকে বুঝতে হলে বা কাজ করতে হলে যে বিষয়গুলো খেয়াল করতে হবে সেটি অনলাইনে কতদিন ধরে রয়েছে, তার রিভিউ কেমন সেটি। সো আমি একটি ওয়েবসাইটের মাধ্যমে এটির র্যাঙ্কিং সেটি আপনাদের সাথে শেয়ার করছি। এটির গ্লোবাল র্যাঙ্কিং হচ্ছে 3520 এবং কান্ট্রি র্যাঙ্ক হচ্ছে 74। তাহলে এটি আসলে যে র্যাঙ্কিং করছে দ্রুত, গত এক বছরে লঞ্চ করা এই ওয়েবসাইটটি দ্রুত এগিয়ে যাচ্ছে সেটি আর বলার অপেক্ষা রাখে না। এবং এটির স্ট্যাটিস্টিক অবশ্যই হাইয়ের দিকে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এবং এখানে পুরো বিষয়টি যদি আপনি জানতে চান কান্ট্রি ওয়াইজ তাহলে এখানে বিস্তারিত জেনে যাবেন। আরব আমিরাত ভিত্তিক এই ওয়েবসাইটটি অনেকদিন ধরে, বিশেষ করে এক বছর ধরে মার্কেটে রয়েছে এবং অনেকে কিন্তু এখানে ইনকাম জেনারেট করছে ইনভেস্ট করে। এটি আমি শুরুতেই বলেছি নেটওয়ার্ক বিজনেস প্ল্যাটফর্ম এবং যেটিতে অ্যাফিলিয়েট সিস্টেম চালু রয়েছে। সো এখানে কাজ করতে হলে প্রথমত আপনাকে মনে রাখতে হবে আপনি মোবাইলে অথবা কম্পিউটারে কাজ করতে পারেন। যদি মোবাইলে কাজ করতে চান তাহলে আপনাকে গুগল প্লে স্টোরে গিয়ে crowd1 লিখে আপনি সার্চ দেবেন, দ্যাটস ইট। এরপরে আপনি এটি ইনস্টল করে নেবেন, এরপর আপনি সাইন আপ করবেন। কীভাবে সাইন আপ করবেন একটু পরে আমি দেখাচ্ছি, তার আগে কিছু ইনফরমেশান আপনাকে আমি শেয়ার করছি। যদি কম্পিউটারে কাজ করেন তাহলে অবশ্যই এই ইন্টারফেসে চলে আসবেন অথবা গুগলে সার্চ দিলে crowd1 দিয়ে আপনি মূল ইন্টারফেসে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, অর্থাৎ আপনার যে প্রশ্নগুলো জানা জরুরি সেই প্রশ্নগুলো আপনি এখানে জেনে যাবেন ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনের মাধ্যমে। এরপরে রেজিস্টার নামে যদি আপনি ক্লিক করেন আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করার পসিবিলিটি পাবেন। তার মানে আপনাকে প্রয়োজনীয় ইনফরমেশানগুলো প্রোভাইড করতে হবে, ইউজার নেম, স্পন্সর নেম। যেহেতু আমি এখানে আপনাকে শেয়ার করার উদ্দেশ্যে দেখাচ্ছি, সুতরাং ইউজার নেম, স্পন্সর নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস নেম, পোস্টাল কোড, সিটি, আপনি কান্ট্রি সিলেক্ট করবেন, এরপর ইমেল, এরপর ইমেল অ্যাগেন, এরপর পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড, এরপর যে ডি বক্স দেখতে পাচ্ছেন এখানে রাইট দিবেন। রাইট দেওয়ার পরে আপনি রেজিস্টারে ক্লিক করবেন, দেন আপনি আপনার ইমেলের মধ্যে একটি লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কের মধ্যে ক্লিক করার পরে আপনি লগ ইনে চলে যাবেন। লগ ইন করার পরে আপনি মূল ইন্টারফেসে প্রবেশ করতে পারবেন। এই হচ্ছে কীভাবে সাইন আপ করবেন সেটি। এবার চলে আসে সাইন আপের পরে আপনার করণীয় কী। আমি শুরুতেই বলেছি যে এটি ফ্রি মেথডে আপনাকে কাজ করতে হবে, তার মানে এখানে সাইন করার পরে আপনাকে যে কোনো পাঁচটি প্ল্যানের মধ্যে যে কোনো একটি প্ল্যান আপনাকে রিসিভ করে কাজ করতে হবে। সো আপনি কীভাবে কাজ করবেন সেটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন। এটি মূলত সফটওয়্যার লঞ্চিং এর সময় আপনাকে তাদের নিজস্ব ব্যবসা তৈরি করার সুযোগ প্রদান করবে, যার মাধ্যমে আপনি লেন্দি প্রসেসে আয় করার সুযোগ পাবেন। এবং এটি আপনাকে অনার্স রাইট প্রদান করবে এবং প্রতি শুক্রবারে অনার্স রাইট হচ্ছে থার্ড পার্টি দ্বারা তৈরি রেভিনিউ স্ট্রিম। সাইন আপ করার পর আপনি সদস্য হিসেবে ফ্রিতে অনার্স
ফার্স্ট রাইট পাবেন, অর্থাৎ যার ফলে আপনার ডিপোজিট ব্যালেন্স বৃদ্ধি পাবে ডে বাই ডে। মূলত এটি সদস্যদের বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করে অনলাইন নেটওয়ার্ক তৈরি করার সুযোগ দিয়ে থাকে এবং অনলাইন করার জন্য হেল্প করে থাকে। তাছাড়া ইহা মিক্সার এবং ফিল্কো এয়ার মতো অনলাইন গ্রামীণ সাইটগুলোতে রিরাইট করে নিয়ে যাবে এবং আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে। ইহা মূলত গেমিং সাইটগুলোর মধ্যে একটি এবং অনলাইন নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম দিবে, যেটির মাধ্যমে আপনি লেন্দি প্রসেসে কাজ করতে পারবেন। গিটহাব থেকে এডুকেশন প্যাকেজ এবং অনার রাইট দ্বারা জয়েন করার পর রিয়েল এস্টেট ফান্ডিং এবং অন্যান্য মার্কেটিং যে পলিসিগুলো রয়েছে বা কোর্সগুলো রয়েছে সেগুলো আপনি খুব সহজে শিখে নিয়ে আপনি জাম্প করতে পারবেন দ্রুত সামনের দিকে। আপনি যদি সত্যি অনার্স রাইট পেতে চান তাহলে অবশ্যই ইনভেস্ট করে আপনাকে এখানে জয়েন হতে হবে, তার মানে ক্রাউড ওয়ানের মধ্যে আপনাকে জয়েন হতে হবে। সো আমি এবার স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কীভাবে এখানে জয়েন করবেন এবং কীভাবে যে প্রসেসগুলোতে যা যে প্যাকেজগুলোতে আপনি কাজ করবেন সেই প্যাকেজগুলো আমি একটু পরে শেয়ার করছি, সো সাথে থাকুন। অলরাইট, কীভাবে এখানে জয়েন করবেন সেই জয়েনিংয়ের যে প্রসেসটি আপনাকে বুঝে নিতে হবে। সো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন আপনাকে প্রথমে যে কাজ করতে হবে তা হচ্ছে ক্লাউড ওয়ান এর ইনভেস্টমেন্ট লেভেলগুলোর মধ্যে একটিতে জয়েন করতে হবে রেগুলার যেন কমিশন পান সেটি প্রথমে নিশ্চিত করার জন্য। অর্থাৎ এখানে টোটাল পাঁচটি প্ল্যান রয়েছে বা কম্পেনসেশন প্ল্যান রয়েছে, যে কোনো একটি প্ল্যান আপনাকে রিসিভ করতে হবে। এবার কথা হচ্ছে অনার্স রাইট কি, এটা হচ্ছে আপনার ইনভেস্টের পর কোম্পানি থেকে যা পাবেন সেটা। তার মানে অনার্স রাইট এমন একটি মেথড যেটি ইউজ করে, তার মানে এটি এমন একটি মেথড যেটি ইনভেস্টের পর আপনি খুব সহজেই কোম্পানি থেকে আর্নিং পাবেন। এখন প্রতিটি লেভেল সম্পর্কে আপনাদের জানাবো এবং প্রতি লেভেলের শেয়ার ভ্যালু বলবো। সবচেয়ে সস্তা মেম্বারশিপ প্যাকেজটি হচ্ছে হোয়াইট স্টার্টার কিট, যেটির মূল্য 99 ইউরো এবং তার সাথে যে পরিমাণ অনার রাইট শেয়ার দেয় তার মূল্য হচ্ছে 100 ইউরো। এখন আপনাকে আমি বলে রাখি সেটি হচ্ছে যে আপনি প্রশ্ন করতে পারেন যে এখানে 99 ইউরো বলেছে, 99 ইউরো মানে হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় 9905 টাকার মতো। আপনি যদি গুগলে সার্চ দেন 1 ইউরো সমান কত টাকা তাহলে সহজেই সেটি পেয়ে যাবেন। এবার আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে তা হচ্ছে ক্লাউড ওয়ান এর ইনভেস্টমেন্ট লেভেলগুলোর কোনো একটিতে জয়েন করতে হবে রেগুলার যেন কমিশন পান সেটি প্রথমে নিশ্চিত করার জন্য। এবার অনার্স রাইট করার জন্য আপনাকে আমি প্রথমেই বলেছি যে আসলে এখানে এরপর প্যাকেজটি যেটি সেটির মূল্য হচ্ছে 299 ইউরো এবং অনারশিপ রাইট তার মূল্য রয়েছে 300 ইউরো। গোল্ড মেম্বারশিপ এর মূল্য 799 ইউরো এবং রয়েছে 1000 ইউরো সমমানের এর অনার্স রাইট। প্লাটিনাম কিংবা প্রফেশনাল প্যাকেজ নিতে চাইলে আপনাকে 2499 ইউরো খরচ করতে প্রস্তুত থাকতে হবে, তার মানে আপনাকে খরচ করতে হবে, এটিকে বলা হয় টাইটানিয়াম প্যাকেজ। এটির অনার রাইট ভ্যালু হচ্ছে 3000, তার মানে 3500 ইউরো এর মতো। এবার চলে আসে যে পাঁচটি প্যাকেজের কথা আপনাদের আমি বলেছিলাম, সেই পাঁচটি প্যাকেজের আমি বিস্তারিত শেয়ার করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি বুঝে যান তাহলে অবশ্যই এখানে ইনভেস্ট করার মতো ক্যাপাবিলিটি বা কারেজ আপনার তৈরি হবে। প্রথমে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে রেসিডুয়াল কমিশনস। রেসিডুয়ালস কমিশনস এটি হচ্ছে প্ল্যান নাম্বার ওয়ান। এটি ক্লার্ক ওয়ান দিয়ে আর্নিং প্রসেস বা আর্নিং করার একটি প্রথম প্ল্যান বলা যায় এবং বিভিন্ন পয়েন্ট আর্নিং করার একটি অপরচুনিটি, তার মানে লেভেল ওয়ান বা রেসিডুয়াল কমিশনকে বলা হয় লেভেল ওয়ান এবং পয়েন্ট আর্নিং করার জন্য এটি প্রথম ধাপ। দ্বিতীয় ধাপটি রয়েছে বা লেভেল টু রয়েছে ম্যাচিং বোনাস বা ইউনি লেভেল পে, অর্থাৎ এটিতে আর্নিং করতে চাইলে আপনাকে পাঁচটি লেভেলে পর্যায়ক্রমে যেতে হবে এবং প্রতিটি লেভেল থেকে আর্নিং করতে চাইলে আপনাকে অবশ্যই কিছু না কিছু কন্ডিশন ফিল আপ করতে হবে এবং ইহা ট্রাক ও ইউনি লেভেল কম্পেনসেশন প্ল্যান অনুসরণ করে থাকে। তিন নম্বর হচ্ছে স্ট্রিম লাইন্ড বোনাস। স্ট্রিম লাইন বোনাস এই প্ল্যানটি মূলত রাইট শেয়ার বৃদ্ধির সুযোগ করে দেয় গ্রাহকদেরকে এবং মেম্বাররা যারা জয়েন করবে তারা পরে অবশ্যই ট্র্যাকিংয়ের মধ্যে চলে যাবে। অর্থাৎ আপনি যেহেতু প্রথমে জয়েন করবেন সুতরাং আপনি তাদের ট্র্যাকে থাকবেন এবং আপনার আন্ডারে যারা জয়েন করবে তারা অবশ্যই ট্র্যাকিংয়ের মধ্যে চলে যাবে। এরপর যেটি সেটি হচ্ছে ফেয়ার অফ লস বোনাস। ফেয়ার অফ লস বোনাস এটি হচ্ছে চতুর্থ প্ল্যান। এই প্ল্যানে মেম্বারদেরকে সাধারণত অ্যাফিলিয়েট বোনাস কমিশন দেয় এবং 14 দিনের মধ্যে নির্দিষ্ট পরিমাণ ইনভেস্ট করার জন্য। সো এখন এখানে কথা হচ্ছে যে আপনার আন্ডারে যারা মেম্বার থাকবে তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য তারা সাধারণত আপনার যে স্পন্সর
যে কোডটি থাকবে সেই স্পন্সর কোডটি তারা ইউজ করবে এবং শুধু যারা জয়েন করবে নতুন হিসেবে তারা কিন্তু এই স্পন্সর কোডটা পাবেন। এবং এখানে বলে রাখা ভালো যে আপনার অধীনে যারা জয়েন করবে তারা 14 দিন এর জন্য অবশ্যই তারা স্পন্সর কোডটি ইউজ করতে পারবে। 5 নম্বর যেটি সেটি হচ্ছে গ্যামলিং রেসিডুয়াল বোনাস। এই গ্যামলিং রেসিডুয়াল বোনাস হচ্ছে সর্বশেষ প্ল্যান। এই বোনাসটি মূলত কোম্পানি হোয়াইট গ্যামলিং প্রফিট এর কমিশন দিয়ে থাকে। সুতরাং এই 5টি টোটাল তাদের প্ল্যান রেখেছে। আশা করি আপনি প্রথমে যদি কাজ করতে চান তারপরে প্রথমে আপনাকে সাইন আপ করতে হবে। সাইন আপ করার পরে আপনি রেসিডুয়াল কমিশন যে প্ল্যানটি রয়েছে সেই প্ল্যানটি আপনি রিসিভ করবেন। রিসিভ করার পরে স্টেপ বাই স্টেপ দীর্ঘমেয়াদে আর্নিং করতে পারবেন। এই হচ্ছে মোটামুটি ক্রাউড ওয়ান এর সম্পর্কে বিস্তারিত। আমি ছোটোখাটো একটি রিসার্চ করে আপনাদেরকে রিভিউ দিলাম। এই রিভিউয়ের মাধ্যমে আপনারা অবশ্যই কীভাবে এখানে সাইন আপ করবেন সেটি তো বুঝে গেলেন, এরপরে কীভাবে ইনভেস্ট করবেন সেটি এখানে বুঝে আপনি অবশ্যই এগিয়ে যাবেন। সো আরও বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আপনি গুগলে সার্চ দিয়ে এই ওয়েবসাইটটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগেই থাকে, এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা যে বেলাইকনটি দেখতে পাচ্ছেন সেই বেলাইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে লেটেস্ট এবং ইনফরমেটিভ লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। এবং আরও একটি স্পেশাল অনুরোধ থাকবে, সেটি হচ্ছে আমার মেক মানি অনলাইন। আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ইংলিশ রিলেটেড কন্টেন্টগুলো এখানে পাবলিশ করা হচ্ছে। আপনি যদি সত্যি অনলাইন আর্নিং আসতে চান এবং ইংলিশ রিলেটেড কন্টেন্টগুলো পেতে চান তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন এবং বেশি বেশি লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করে বন্ধুদেরকে উপকৃত হওয়ার সুযোগ করে দিন। আল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা মেক মানি অনলাইন এবং লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন।